রমজান মাস এমন একটা মাস, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র, কোনো মা বোন এবং কোনো ব্যক্তি যদি কেবলমাত্র এই রমজান মাসের এই একটা মাসের সিয়াম যদি রেখে নিতে পারে, এই বছরই তার জান্নাতের একটা দরজা খুলে যাবে, এটা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না তার। কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা বাবুর রায়্যান, এটা খোলাই হবে কেবলমাত্র সায়েম ব্যক্তিদের জন্য। একটা মাসের সিয়াম আপনাকে জান্নাতের একটা দরজাকে খুলে দেওয়ার অপশন দিয়ে দেওয়া হয়েছে। মা বোনদের সম্পর্কে কি আছে হাদিসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে শুধু আমাদের জন্য বলা হয়েছে বাবুর রায়্যান খুলে যাবে, সুবহানাল্লাহ। আর মহিলাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে? তারা যেহেতু দুর্বল, তাদের কোনো অপশন নাই, বহু নেকি থেকে তারা মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মাত্র কোনো মহিলা যদি রমজান মাসের সিয়াম রাখবে, চারটা তো কাজ তাদের, মানিমরাতিন সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি পাঁচক্ত সালাত আদায় করে, ওয়াতাত বালাহা, যদি বিবাহিত হয় তাহলে সে যেন তার স্বামীর আনুগত্য করে, ওয়াসামা শাহরাহা ও হাফিজাত ফারজাহা ও আহসানাত ফারজাহা, দুইটা শব্দ আছে। তিনটা যদি আমরা সিরিয়ালিটি বলি, একটা অপশনাল, তিনটা হচ্ছে প্রত্যেক মহিলার জন্যে সালাত ফরজ, সালাত যদি সে পড়ে লজ্জাস্থানের হেফাজত করে, এটা কমন জিনিস। একটা হচ্ছে রমজান মাস যদি পেয়ে যায় আর যদি সিয়াম রাখে, তিনটা তার যদি করে নিতে পারে। আর যার বিবাহিত যেই সব মহিলারা, তারা যদি তার স্বামীর আনুগত্য করে, আর যারা বিবাহ নাই, যারা এখনও বিবাহ হয়নি, তার এই অপশন অফ। মাত্র তিনটা কাজ, যাদের স্বামী নেই, তালাকপ্রাপ্তা, বিধবা, আল্লাহ তার কাছ থেকে একটা পেরেশানি কমিয়ে দিয়েছে, তিনটা মাত্র, পাঁচক্ত সালাত, তার লজ্জাস্থানের হেফাজত, রমজান মাসের সিয়াম। এটা করে নিতে পারলে কি হবে? প্রত্যেকটা ওই মা বোনকে কেয়ামতের মাঠে আটো দরজা খুলে দিয়ে বলা হবে, তোমার যেটা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো, মাত্র একটা মাসের রমজান। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখানে একটা মজার কথাও বলি আপনাদেরকে, একটু মানে ভাল লাগবে, সেটা হচ্ছে আমরা যে কোরআন হাদিস নিজের বিবেক দিয়ে বুঝি, তার একটা পয়েন্ট বলি। গত কয়েকদিন আগে বা আরও এক দুই মাস, কয়েক মাস আগে এক মহিলা ফোন করেছে আমাকে, যে সে জানে যে স্বামীর খেদমত করতে হবে, এটা তার উপরে ফরজ, এর মনে এর বিনিময়ে জান্নাত পাবে। তখন সে বলতেছে, তো হুজুর আমার তো এখন প্রয়োজন নাই, তাহলে কি আমি বিয়ে বসবো? বুঝেন তো কী বলেছে? ওনার স্বামী নাই, কিন্তু জেনেছে যে স্বামীর খেদমত করলে তার জন্য জান্নাত আছে, তো উনি বলতেছে তাহলে কি আমার বিয়ে করা উচিত? সুবহানাল্লাহ। আর এটা তো একটা পেরেশান, এটা তো দায়িত্ব, এই দায়িত্ব নিলে, দায়িত্ব যদি আপনি পুরো করেন তাহলে জান্নাত, কিন্তু আল্লাহ তো সেই দায়িত্ব অফ রেখেছে, আপনি এমনি জান্নাত পাবেন, স্বামীর আনুগত্য করাই লাগবে না আপনার, কারণ আপনার স্বামীই নাই। বুঝেন কথা? আমাদের এই মহিলার মতো আমাদের অনেক পুরুষরা আছে, আমরা এই এই চিন্তাশীল এমন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে দায়িত্বই দেয় নাই, ও ইচ্ছা করে সে বোঝার কাঁধে উঠায়, সেটা কি? এই তারাবি সালাত আল্লাহ আমাদের উপর বাধ্যবাধকতা করে নাই, কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাকাত চাপিয়েছেন, আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাকাত চাপিয়েছেন, এটা আল্লাহ আপনার উপরে চাপাইনি। অথচ ব্যাপারটা কি ছিল? যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই রাকাত নামাজও পড়ে, এটি তার কেমন লাইন? এটা কেমন লাইন নাকি? পৃথিবীর কোনো হুজুর যদি আসে, প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে, এটা কেমন লাইন নয়? মাত্র দুই রাকাত সালাত। আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে, রাসুলাম কি বলেছে? যদিও রাসুলাম দুই দুই রাকাত করে পড়তে বলেছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয়, সে মাত্র দুই রাকাত পড়তে সক্ষম, সে কি কেমন লাইলে নাকি পাবে না? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের তাফসিরে যেয়ে যাবেন, লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ কি বলেছে? ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আআদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। সেই আয়াতের তাফসিরে আল্লাহ বলেছেন, যেই সমস্ত মহিলার পুরুষরা অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে, এরা এমন ব্যক্তি, তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি, তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের জন্য আমি অজস্র কল্যাণ, তাদেরকে জান্নাত লিখে দিয়েছি। সেই আয়াতের তাফসিরে কি আছে? রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি রাত জাগে, ও আইকাজা আহালাহা, এবং সে তার পরিবারকে যদি জাগায়, ও সাল্লায়া রাকাতাইনে জামিআন, সে যদি তার সঙ্গীকে জাগায়, তার স্ত্রীকে জাগায়, জেগে যদি ওই রাত্রে মাত্র দুই রাকাত সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলছেন, কাতাবা কাতাব আল্লাহ লাহুম, তাদেরকে আল্লাহ লিখে দেয়, মিনা যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, এই পুরুষ, এই মহিলা হচ্ছে আজকে রাতের সব থেকে বেশি আল্লাহকে স্মরণ করা ব্যক্তি, লিখে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, সেই আয়াতের তাফসীরগুলো আপনি পেয়ে যাবেন। অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে আট রাকাতই পড়বেন তাও এক ঘন্টায়, বিশ রাকাত পড়বেন মাত্র বিশ তিরিশ মিনিটে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ আপনার তো আপনার উপরে তো বাধ্য করেনি। যারা ধর্ম বোঝে না, তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাকাত, জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম পড়বো নাকি সুরা তারাবি পড়বো,
প্রথম রাত্রে পড়বো না, শেষ রাত্রে পড়বো, এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন, এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়। অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পড়ে থাকে। আপনি বলেন তো দেখি হাদিস তো বুখারী মুসলিমের, এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে, কয়টা বাজে পড়তে হবে, কত লম্বা পড়তে হবে, কিছু বলেছে? কিছু বলা হয়নি। এটা আপনার সামর্থ্যের উপরে বান্দা ছেড়ে দিয়েছেন, সামর্থ্যের উপরে, যার যতটা সামর্থ্য আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পড়ে দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ে দেখিয়েছে 8 রাকাতে সারা রাত পার, তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখান। এটা কেন করছেন না? এটা 8 রাকাতেই কেন বাধ্যতা করে দিয়েছেন? যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য, 8 রাকাতেই সে পড়ে। যেই ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে, সেও 8 রাকাতেই পড়তেছে, 20 রাকাত পড়তেছে, কেন করেছেন? এটা পরিস্থিতির উপর নির্ভর করেন। মাঝে মাঝে লম্বা করে দেন 2 রাকাত, ঘন্টা পার করে দেন, মাঝে মাঝে 4 রাকাত দিয়ে 2 ঘন্টা পার করে দেন, মাঝে মাঝে 6 রাকাত পড়েন, আপনার ওই 8 রাকাতেই সুন্নত, এটাই বা সাব্যস্ত করতে কে বললো? অথচ হাদিসে তো স্পষ্ট আছে রাসূলুল্লাহ কোনো রাতে 2 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন, 6ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 13 পর্যন্ত প্রমাণ আছে। ওটা হচ্ছে সীমা, কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল, আর সেটাকে টেনে আবার 20 রাকাত করা হয়েছে, তাও আবার 20 মিনিটে। এগুলো ইসলামের সাথে তামশা করা ছাড়া কিছুই নয়। ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম, জাস্ট আপনাকে রিয়েলাইজ করার জন্য, বোঝার জন্য। দেখেন বান্দা এটা আপনার জন্য নফল, আর এমন নফল যেটা অন্য মাসে এই নেকি আপনাকে দিতে পারবে না। 11 মাস যদি কেউ তাহাজ্জুদ বা তারাবি পড়ে সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের 1 মাসে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।